বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায়ে বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এবং একটি টেলিভিশনের কর্ণধার তিনি, এর বাইরেও অন্যান্য নানাবিধ কাজকর্মের সঙ্গে তিনি যুক্ত, মিস্টার কামাল আহমেদ মজুমদার। আমার ডানে রয়েছেন মিস্টার আব্দুস সালাম, তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থ বিষয়ক সম্পাদক, এর আগে ঢাকা সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। মিস্টার কামাল আহমেদ মজুমদার, আপনাকে বিশেষভাবে স্বাগত, আপনি প্রথম এসেছেন তৃতীয় মাত্রায়। যে প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই আপনাকে, যে বাংলাদেশ কি সামনের দিকে এগুচ্ছে না পেছনে যাচ্ছে? রাজনৈতিকভাবে একটা জিনিস আপনাদের মধ্যে, আপনারা ইডিওলজিক্যালি যেটা বলবার চেষ্টা করেন যে আপনারা 72-এ ফিরে যাচ্ছেন, আমি আমি যদি রাষ্ট্রের যে শাসনতন্ত্র বা মূল দলিল সেটির প্রেক্ষিতে বলি যে একটা পেছনে ফেরবার কথা অনেকে বলেন যে মূলে ফিরে যাওয়া, কিন্তু বাস্তবে বাংলাদেশকে এগুচ্ছে না পেছচ্ছে? আমি মনে করি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সর্বক্ষেত্রে। আমরা উন্নয়নের কথা বলেন, উন্নয়ন অগ্রগতি, শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে সকল ক্ষেত্রে আমি বলবো বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ এগিয়ে যাবে। আজকে যেটি বলছেন 1972-এর যে সংবিধান, এটি জনগণ দ্বারা নির্বাচিত বাংলাদেশের প্রথম সংবিধান। 1975-এর 15 আগস্ট জাতির জনককে সপরিবারে নির্মমভাবে হত্যার পর সেদিনকে সামরিক জান্তারা সেই সংবিধানকে জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা, যারা যে সংবিধান তৈরি করেছেন 30 লক্ষ রক্তের বিনিময়ে, সেই সংবিধানকে পরিবর্তন পরিবর্ধন কাটা ছিঁড়া থেকে শুরু করে সমস্ত কিছু করা হয়েছে। এবং বাংলাদেশের যে মূল গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ এবং জাতীয়তাবাদ, এটার উপরে আঘাত আনা হয়েছে। এবং একের পর এক সামরিক শাসন এই দেশে জারি করে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করা হয়েছে। আমি মনে করি বিশেষ করে যে রহমান সাহেব ক্ষমতা আসার পর উনি ওনার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য ক্যান্টনমেন্টে একাধিক কু হয়েছে, শত শত সেনা কর্মকর্তাদেরকে হত্যা করা হয়েছে, হাজার হাজার সেনা সদস্যদেরকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়েছে, গণতন্ত্রের উপর আঘাত এসেছে, স্বাধীনতা বিরোধী, যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী, যাদের বিচার কাজ চলছিল, যাদের অনেকেই কারাগারে বন্দী ছিলেন, অনেকের নাগরিকত্ব বাতিল করা হয়েছিল। জিয়াউর রহমান সাহেব কারাগার থেকে এইসব যুদ্ধ অপরাধী মানবতা বিরোধীদেরকে ছেড়ে দিয়েছেন এবং গোলাম আজম সহ অনেকের নাগরিকত্ব তিনি ফিরিয়ে দিয়েছেন, রাজাকারকে প্রধানমন্ত্রী করেছেন। কিন্তু গোলাম আজম তো নাগরিকত্ব পেয়েছেন অনেক পরে আদালতের মাধ্যমে। গোলাম আজমের নাগরিকত্ব জিয়াউর রহমান সাহেব ফিরিয়ে দিয়েছেন, এটা আদালতের মাধ্যমে তিনি পাননি, যদি আমি ভুল বলে না থাকি। তো আমি বলবো যে এই যে আমাদের যে আমরা যে বাংলাদেশকে 30 লক্ষ রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীন করলাম, 3 লক্ষ মাবনের ইজ্জতের বিনিময়ে, সেই দেশের যে কনসেপ্ট নিয়ে এই দেশটি স্বাধীন হয়েছে, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ, জাতীয়তাবাদ, সেটার উপরে আঘাত করা হয়েছে। বিসমিল্লাহ রহমান রহিম বলে জিয়াউর রহমান সাহেব এই দেশে মদ জুয়া হাউজি চালু করেছেন, এটা জিয়াউর রহমান সাহেব করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান র্যাস কোর্সের ঘোর দৌড় বন্ধ করেছেন, মদ জুয়া হাউজি বন্ধ করেছেন, বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন করেছেন, বিশ্ব ইজতেমার জায়গা বরাদ্দ দিয়েছেন, ওআইসির মেম্বার হয়েছেন। আর জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসে বিসমিল্লাহ রহমান রহিম বলে মদ জুয়া হাউজি সব কিছু চালু করেছেন, গ্রামে গঞ্জে হাউজি চালু করেছেন এবং আনন্দ এবং উৎসবের নামে আমাদের তরুণ মেধাবী ছেলে মেয়েদের চরিত্র হনন করেছেন, প্রমোদ ভ্রমণের নামে সেখানে রং তামাশা করেছেন, দেশটাকে
অনেক পিছিয়ে নিয়ে গেছেন। আমরা মনে করি যদি আজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকতেন, বাংলাদেশ অন্তত সিঙ্গাপুর না হলেও সিঙ্গাপুরের কাছাকাছি। এখন বাংলাদেশের কি অবস্থা? আমি মনে করি বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এবং 2021 সালে আমরা ভিশন 2021 বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এবং একটা দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে সরকারি দলের পাশাপাশি বিরোধী দল তাদের বিরাট ভূমিকা তারা পালন করতে রাখতে পারে। সরকারের যেসব খারাপ কাজগুলো, সরকার যেসব কাজ ভালো করছে এটা আমি বলবো না, সরকারের খারাপ কাজও রয়েছে, ভালো কাজের অবশ্যই সুনাম করতে হবে, খারাপ কাজগুলি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে তুমি এটি খারাপ করছো, এটি খারাপ করছো, এটি খারাপ করছো। এখন আমি বিরোধিতার খাতিরে সব কিছু বিরোধিতা করছি, সরকারের ভালো কাজেরও সমালোচনা করছি, খারাপটারও করতেছি। খারাপটা তো আমি করি না। তারপরে নিয়মতান্ত্রিক আন্দোলন, এটা গণতান্ত্রিক দেশে আন্দোলন করতে হবে নিয়মতান্ত্রিকভাবে। আমি আন্দোলনের নামে গাড়ি পোড়াবো, আমি আন্দোলনের নামে মানুষ হত্যা করবো, বাসে অগ্নিসংযোগ করব, পুলিশ হত্যা করব, গাছ কাটবো, রাস্তা অবরোধ করব, রেল লাইন উপরে ফেলবো, এটা তো আন্দোলন না। দেশকে দেশের উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে গেলে বিরোধী দল সরকারি দল সবার সহযোগিতার প্রয়োজন রয়েছে, সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আমার ভিতরে আমি যদি মনে করি আমার ভিতরে দেশপ্রেম যদি থাকে এবং আমি যদি আমার লক্ষ্য যদি কী করছে ঠিক থাকে, আমি মনে করি ইনশাআল্লাহ আমি সে কাজ করতে পারবো। কারণ আমি আমার নিজেকে দিয়ে আমি এই করতে চাই, মণিপুর স্কুল অ্যান্ড কলেজ, এটা একটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। আমি অনেক সময় অনেক সাংবাদিক বন্ধুকে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা আসেন স্কুলের ভিতরে, দেখুন বাংলাদেশে এই ধরনের কোনো স্কুল আছে কি না। বাংলাদেশের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান। যেহেতু আমার ইচ্ছা ছিল, সমালোচনা অনেক হচ্ছে, আমি জমি কিনেছি, ভবন করেছি মণিপুর স্কুলের, এখন 10,000 কোটি টাকার সম্পত্তি আছে। এই সম্পত্তি স্কুলের নিজস্ব সম্পত্তি, এবং আমার এই ছিল, আমি যার কারণে এটি করতে পেরেছি। জি শুনবো আরও কথা আপনার, আমরা আব্দুস সালামের কাছ থেকে শুনি যে কোন পথে বাংলাদেশ। আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে আজকে অগণিত দর্শক শ্রোতা যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন তাকে আমার পক্ষ থেকে, আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ধন্যবাদ। এবং কামাল ভাইয়ের সাথে এই সুযোগে আজকে কিছু কথা বলার সুযোগ হলো, এটার জন্য ওনাকেও আমি খোশামদেদ জানাই। কামাল ভাই যেভাবে বললো তাতে দেশে তো কোনো সমস্যাই নাই, মানে দেশ একেবারে খুব ভালো চলছে, এটাই হলো ওনার কথা। সবাই একটাই কথা যে দেশ কোনোভাবেই, দেশ যেভাবে চলা দরকার সেভাবে চলছে না। আর দেশ চলার জন্য যে মূল যে বিষয়টা সেটা হলো একটা গণতন্ত্র। আজকে দেশে গণতন্ত্র নাই, এটা এটা শুধু মানে আওয়ামী লীগই বলবে একমাত্র, এবং আওয়ামী লীগের জোটের সাথে যারা আছে তারাই বলবে, এর বাইরে আর কেউ বলে না। দেশে গণতন্ত্র না থাকলে আপনি কথা বলেন কিভাবে? আমি শেষ করি কামাল ভাই, আমি শেষ করি। এটা এটাই শুধু গণতন্ত্র না, গণতন্ত্র আরও অনেক কিছু আছে, কেউ বলবে না যে গণতন্ত্র আছে। গণতন্ত্র আছে বলেই ওইটাই যদি গণতন্ত্র হয় যে বিরোধী বিরুদ্ধে কথা বলেই ডক্টর মাহবুবুল্লাহ কে হেস্তনস্ত করা হয়েছে, এটাও তো গণতন্ত্র, এটা তো গণতন্ত্র না। তো সেটার জন্যই যে সেই ধরনের গণতন্ত্র আপনাদের আমলে আছে এটা অস্বীকার করার কোনো জো নাই। তবে আমরা যেটা বল, আমি যেটা বলবো যে আসলে শোনেন, এখানে শুধু ডিবেটের জন্য ডিবেট করে তো লাভ নাই, বাস্তব অবস্থা, দেশটা স্বাধীন করছি, আপনিও মুক্তিযোদ্ধা, আমিও মুক্তিযোদ্ধা, আমরা দেশটা স্বাধীন করছি বহু বছর হয়েছে, বহু বছর, এখন দেশটাকে আগায় নিয়ে যাওয়া দরকার। এবং আগায় নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে প্রধান শর্ত যেটা সেটা হলো গণতন্ত্র। আমরা পাকিস্তানিরা গণতন্ত্র দেয়নি বলেই কিন্তু আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করছি, তারপর স্বাধিকারের আন্দোলন করছি, তারপর যুদ্ধ করছি। এবং যুদ্ধের পরবর্তী সময় সবারই আশা ছিল যে দেশে গণতন্ত্র হবে, আমাদের দেশ আমরাই শাসন করব, আমরাই পরিচালনা করব। কিন্তু দেখা গেল যে সেই স্বাধীনতার পরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো,
কিছু অল্প সময়ের ব্যবধানে দেখ কিভাবে যে বাকশাল গঠন করলো সেটা আপনারাই জানেন। কাজে সেটা তো নতুন করে যদি আজকে বলেন যে জিয়া রহমান গণতন্ত্র হত্যা করছে, তাহলে ইতিহাসটা মানে ইতিহাসটা বিকৃতি হয়ে যায়। গণতন্ত্র মূলত গণতন্ত্রই ধ্বংস করেছে উনি বলেননি, সমাজ ধ্বংস করেছে অনেক কিছু বলেছে। না, গণতন্ত্রটা প্রধান, গণতন্ত্র যদি ধ্বংস হয়, যেমন আজকে যদি আজকে দেশের যে অবস্থা, যদি গণতন্ত্র না থাকে আলটিমেটলি দেশের স্বাধীনতা সার্বভৌম হুমকির সম্মুখীন হবে, হবেই, এটা হতে বাধ্য। আমরা যারা পড়াশোনা করছি অন্তত এইটুকু বুঝি। তাই কাজে যেখানে গণতন্ত্র থাকে না সেগুলো আজকে সবগুলো প্রতিষ্ঠান আস্তে আস্তে একে একে ধ্বংস হচ্ছে। ওনারা শুধুমাত্র যেহেতু গণতন্ত্রে ওনারা বিশ্বাস করতে পারছেন না, জনগণের উপরে ওনারা আস্থা রাখতে পারছেন না, পারছেন না বলেই সেই একই কায়দায় সেই সময় স্বাধীনতার পরে 72, 73, 74, 75 যে অবস্থা ছিল সেসব মনে করতেছিল, জনগণ মানতেছে না, ঠিক আছে পত্রিকায় নিউজ হচ্ছে, হরতালে নিউজ হচ্ছে, নাম বেওয়ারি বেওয়ারিশ লাশের ছবি ছাপাচ্ছে, পত্রিকা বন্ধ করে দাও, মিডিয়া বন্ধ করে দাও, যাতে কেউ কোনো কথা না বলতে পারে, মিছিল যাতে করতে না পারে, মিটিং করতে না পারে, বন্ধ করে দাও। কিন্তু তাতে করে তো দেশটা আগায় নেই, ওনাদেরও কোনো লাভ হয় নাই। কাজে এখনও যেটা বলবো যে ওনারা মনে করতেছেন যে ওনারা নিজেরা ক্ষমতায় আছেন, ক্ষমতায় কীভাবে আছেন সেটা সেটাও ভালো করে জানেন, যে 5ই জানুয়ারির যে নির্বাচন হলো সেই নির্বাচনে কামাল ভাই সেখানে জয়লাভ করছেন, কত পার্সেন্ট ভোট সেখানে ভোটার সেখানে গেছিলো, এখানে হয়তো উনি হয়তো সেটা বলবেন যে বিশাল গেছে, কিন্তু আসলে কতটুকু গেছে সেটা আমরা জানি। প্রশ্নটা সেটা না, প্রশ্নটা কামাল ভাই যে আমরা দেশে রাজনীতি করি মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, দেশের দেশের কল্যাণের জন্য, তাতে দেশের কল্যাণ যদি করতে হয়, আমি শেষ করি কামাল ভাই পরে আপনি বললেন, দেশের কল্যাণের জন্য যদি হয় আপনি কোন অবস্থাতে যদি আজকে আওয়ামী লীগ মনে করে যে বিএনপিকে একেবারে ক্র্যাশ করে দিয়ে আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে ভালোভাবে দেশটা চালাবে, ইম্পসিবল। সেম ওয়েতে আজকে যদি বিএনপিও ক্ষমতায় এসে মনে করে যে আওয়ামী লীগকে একেবারে ক্র্যাশ করে দিয়ে দেশটাকে বিএনপি ভালোভাবে চালাবে, এটা কোনোভাবেই মানে অন্তত এটা ভালো মানুষের চিন্তা হবে না। তাই কাজে সে জায়গায় যেটা বলবো যে দেখেন আপনারা যে পারস্পরিক অভিযোগটা আপনারা দুই পক্ষই অভিযোগ থাকবে মানে ক্র্যাশ করার অভিযোগে দুই পক্ষই দুষ্ট। না না শুনেন, অভিযোগ থাকবে, কথা হবে, তারপরও নিয়মের মধ্যে দিয়ে চলতে হবে। যে কথাটা বলে যে আজকে ওনারা বলেন আজকে বঙ্গবন্ধুকে সবচেয়ে যদি ক্ষতিগ্রস্ত করে থাকেন তাহলে সেটা আওয়ামী লীগ করছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যদি করে থাকেন, ছোট যদি করে থাকেন, আন্ডারমাইন যদি করে থাকেন তাহলে সেটা আওয়ামী লীগ করেছে, সেটা অন্য কেউ করে নাই, অন্য কেউ করে নাই, তার সাথে কিন্তু কেউ কোনো তুলনায় যায় নাই। আওয়ামী লীগই কিন্তু প্রথম এই তুলনাগুলো নিয়ে আসছে, তারা কাউকে শেয়ার দিতে চায় না, তারা কাউকে শেয়ার দিতে চায় না। আজকে দেখেন কামাল ভাই তো সেই সময় ছাত্রনেতা ছিলেন, আজকে বলেন যে আমরা সেই সময় স্বাধীনতা যুদ্ধের সময় ছাত্ররা আমরা সেই সময় প্রথম আমরা প্রতিবাদ করছি, প্রতিরোধ করছি, যুদ্ধের জন্য আমরা স্লোগান দিছি, অস্ত্র হাতে তুলে নেওয়ার জন্য কথা বলছি। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ সে সময় গঠিত হয়েছে, সেই স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের 4 খলিফা ছিল, আজকে আব্দুল কুদ্দুস মাখন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, উনি নাই, আজকে চলে গেছেন। স্বাধীন বাংলা তার যে 3 খলিফা আছেন, 3 জনের 1 জন আজকে আওয়ামী লীগের রাজনীতির সাথে নাই, কেন নাই? আজকে স্বাধীনতার পরে যে ব্যক্তিটা স্বাধীনতার সময় সবচেয়ে বেশি যে অবদানটা রাখলো, যে তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রধানমন্ত্রী, দেখা গেল যে দেশ স্বাধীন হওয়ার কিছুদিন পরে সে তাজউদ্দিন আহমেদকে কীভাবে অবমূল্যায়ন করা হলো। আজকে স্বাধীনতার পর এতগুলো বছর পরে কি, এর আগে আমরা দেখছি যে জয়াল ওসমানের অবস্থাটা কী ছিল আওয়ামী লীগের সাথে, আজকে কয়েকদিন আগে আমরা দেখলাম একে খন্দকারের কী অবস্থা, আমরা দেখেছি মেজর জলিলের কী অবস্থা, আমরা দেখেছি কর্নেল তাহেরের কী অবস্থা, এরকম অনেক উদাহরণ দিতে পারবো আমরা। ভাগা কাদের সিদ্দিকীর কি অবস্থা, ওনারা তো বলেন যে একক ওনারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, অথচ দেখেন মুক্তিযুদ্ধের পক্ষে ভাইটাল যারা রোল প্লে করছে সেই লোকগুলোই কিন্তু তাদের সাথে নাই। ঠিক আছে, আমি শেষ করি, সেই কারণে আজকে এখানে দোষারোপ করে যে জিয়াউর রহমান দেশ করছে, এই করছে, এই করছে, ওই করছে, জিয়াউর রহমান কু করেন নাই, জিয়াউর রহমান জোর করে ক্ষমতায় আসেন নাই, দেশের এমন একটা অবস্থা হয়েছিল যে সে অবস্থায় সেনাবাহিনী এবং জনগণ ঐক্যবদ্ধভাবে জিয়াউর রহমানকে বন্দী অবস্থা থেকে মুক্ত করে এনেই তাকে ক্ষমতায় বসাইছিলেন। জিয়াউর রহমান কু করেন নাই, কু ওনাদের লোকরাই করছেন, ওনাদের সময় বারবার কু হয়েছে, এবং ওনারাই কু করছেন বারবার, এবং সেই আওয়ামী লীগ প্রথম
বঙ্গবন্ধুকে মারার পরে সেই আওয়ামী লীগই প্রথম সংসদে গেছে, সেই আওয়ামী লীগের মন্ত্রীরাই সেখানে শপথ গ্রহণ করছে, সেই লাশের উপর সেই রক্তের উপর পার দিয়ে তারা সেখানে গেছে। কাজে সেই সময় অন্য কাউরে কোনো দোষ দিয়ে আমার মনে হয় যে সেখানে কোনো লাভ হবে। মিস্টার মজুমদার, জিয়াউর রহমান সাহেব প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত ছিলেন, তার উৎসাহ অনুপ্রেরণায় সেদিনকে উচ্ছৃঙ্খল কিছু সামরিক সেনা কর্মকর্তা যারা চাকরিতে ছিল না তাদেরকে নিয়ে জাতির জনককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যা করার পর জিয়াউর রহমান সাহেব ডিপুটি চিফ ছিলেন আর্মির, তিনি কেন মুভ করেন নাই? আর আপনি বলছেন যে তিনি ক্ষমতায় ওনাকে বসানো হয়েছে, আসামুল্লাহ সাহেবকে রাষ্ট্রপতিকে তিনি স্বাক্ষর করা দিলেন যে কী যে স্যার আপনি অসুস্থ আপনাকে এখানে রিজাইন করেন, ওনার লিখিত এতেই ডকুমেন্ট আছে। তো উনি তো বললো আমি তো অসুস্থ না, জিয়াউর রহমান সাহেব কোমর থেকে পিস্তলটা রেখা তারপরে বললেন স্যার আপনি এটা সাইন করেন, উনি বাধ্য হয়েছিলেন সেদিনকে সাইন করে জিয়াউর রহমান সাহেবকে ক্ষমতা হস্তান্তর করার জন্য। তো কাজেই এগুলো বলে লাভ নাই, আজকে আপনারা দেশে বিশৃঙ্খলার সৃষ্টি আপনারা করছেন, আমরা করছি না। কারণ জিয়াউর রহমান সাহেব জীবদ্দশায় তিনি কোনোদিন নিজেকে স্বাধীনতার ঘোষক দাবি করেন নাই, তিনি যদি স্বাধীনতার ঘোষক হতেন তিনি একটা সেক্টর কমান্ডার হিসেবে থাকতেন না এবং সরকারি বেতন তিনি গ্রহণ করতেন না। কারো বক্তব্য যদি এটা প্রচার করা হয় অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা সারা বিশ্ব এটা দেখেছে। তার আগে চট্টগ্রামের মেহান্নান সাহেব আজিজ সাহেব এরা স্বাধীনতার ঘোষণা সেখানে দিয়েছেন বঙ্গবন্ধুর সেই। কিন্তু মিস্টার মজুমদার, এমনি জাস্ট একাডেমিক বিতর্কের জন্য আমি জানতে চাইছি যে সরকারি বেতন গ্রহণ করলে তাহলে তো আপনারাও তো সরকারি বেতন গ্রহণ করেন, এমপিরা প্রধানমন্ত্রী গ্রহণ করেন, রাষ্ট্রপতি গ্রহণ করেন, তো আপনারা কি দেশের জন্য কাজ করছেন না? দেশের আমরা দেশের জন্য কাজ করছি, কিন্তু তিনি তো স্বাধীনতার যিনি ঘোষক তিনি কিন্তু বেতন গ্রহণ করতে পারেন না বা তিনি একটা সেক্টর কমান্ডার থাকতে পারেন না, তিনি তো স্বাধীনতায় ঘোষণা করছেন, তিনি থাকবেন এই। এবং জিয়াউর রহমানের জীবদ্দশায় তিনি কিন্তু স্বাধীনতার ঘোষক দাবি করেন নাই, এবং পরবর্তীতে আপনার বিতর্ক সৃষ্টি করার জন্য দেশকে আবার পাকিস্তান বানানোর জন্য আপনারা এই ধরনের বিতর্কের অবতারণা করছেন। এবং আপনারা এখন বলছেন এয়ার খন্দকার সাহেব তিনি কোথায় ছিলেন? তিনি সেনা ব্যারাকে ছিলেন, 7ই মার্চের রেসকোর্সের ভাষণ, বঙ্গবন্ধু যখন ভাষণ দেন আমি তখন রেসকোর্সে ছিলাম, আমি মিছিল নিয়ে এসেছি, আমি স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের ঢাকা মহানগরী জয়েন্ট কনভেনার ছিলাম, এবং বঙ্গবন্ধু জয় পাকিস্তান এই স্লোগান তিনি দেন নাই। আমি মনে করব যেহেতু ক্ষমতা লুবিয়েরা আপনারা যারা বলছেন আজকে চারখলি বা শাহজাহান সিরাজ বলেন, নুরি আলম সিদ্দিকী বলেন, নুরি আলম সিদ্দিকীরে 3 বার নমিনেশন দিচ্ছেন আওয়ামী লীগ থেকে, তিনি ফেল করছেন, আবার নমিনেশন তিনি চাইছেন, তো বারবার তাকে নমিনেশন দিবে তিনি ফেল করবেন, নমিনেশন না দিলে আওয়ামী লীগ খারাপ হয়ে গেছে। আমাদের খন্দকার সাহেব ওনাকে মন্ত্রিত্ব দেন নাই, ওনাকে নমিনেশন দেন নাই, এখন আওয়ামী লীগ খারাপ হয়ে গেছে, উনি বিতর্কিত বই লেখেন। এরা আদতে এরা হলো এরা দেশপ্রেমিক না, এরা হলো লোভী। আর আপনি যেটি বলছেন বাকশাল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ মেজরিটি হলো এই, এটার নাম অনুসারে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ সংক্ষেপে বাকশাল। এবং বাকশালের যে কনসেপ্ট সেটা হলো একটা যুদ্ধ বিধ্বস্ত দেশকে পুনর্গঠন করার লক্ষ্যে বঙ্গবন্ধু সেদিনকে একটা কনসেপ্ট নিয়েছিলেন, এবং সেটা হলো যে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ সেটা এক দলের মাধ্যমে অনেকজন প্রার্থী থাকবে, সরকারি প্রার্থী আপনি আমি 4-5 জন থাকতে পারি, অনেকে টাকার জন্য নির্বাচন করতে পারে না, সেখানে একজন প্রাইমারি শিক্ষকও নির্বাচন করতে পারেন, সেখানে একজন সেনা কর্মকর্তা নির্বাচন করতে পারবেন, এবং সেখানে সরকারিভাবে তাদেরকে কেন্দ্রীয়ভাবে মিটিং করে তাদের পরিচিতি করিয়ে দেওয়া হবে, সরকারি পুলিশ বাহিনী কারো পক্ষে যেতে পারবে না, কারণ 3 জনেই 4 জনেই ক্যান্ডিডেট, কে কার পক্ষে যাবে সেই কনসেপ্টটা বঙ্গবন্ধু বাস্তবায়ন করতে পারেন না। কারণ তার পূর্বেই বঙ্গবন্ধু যখন দেশ গড়ার কাজে নিজেকে আত্মোৎসর্গ করছিলেন, দেশ যখন বঙ্গবন্ধুর সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল, ব্রিজ পোল কালভার্ট বঙ্গবন্ধু যখন এগুলো একের পর এক তৈরি করে যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে
বঙ্গবন্ধু যখন বাংলাদেশকে নিজের পায়ের উপরে দাঁড়ানোর চেষ্টা করছেন, কারা ডিস্টার্ব, ঠিক সেই মধ্যে মার্কিন সাম্রাজ্যবাদের দেশীয় অনুচর মোস্তাক জিয়া চক্র জাতির জনকে নির্মমভাবে হত্যা করে বাংলাদেশকে আবার পাকিস্তান বানানোর চেষ্টা করছে। আব্দুস সালাম আরেকটা প্রসঙ্গ বলেছেন, 5ই জানুয়ারির নির্বাচন নিয়ে তিনি প্রশ্ন, 5ই জানুয়ারির নির্বাচন আমি বলবো এটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে। আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, আপনি কেন নির্বাচনে আসলেন না? আপনি নির্বাচনে না আসে, বিএনপি নির্বাচনে না আসে, আমি মনে করি বিএনপি ভুল করেছে। বিএনপি নির্বাচনে যদি আসতো ফলাফল হতো অন্যরকম হতো, কারণ বিএনপি নির্বাচনে আসে না, বিএনপি জামাতকে ছেড়ে নির্বাচনে আসতে পারে না, যুদ্ধ অপরাধী মানবতা বিরোধী, এদের আজকে জালে আজকে বিএনপি আবদ্ধ, এদের জালে আজকে অক্টোপাসের মতো জড়িয়ে ধরেছে বিএনপিকে, যার কারণে বিএনপির আমরা অনেক নেতা কর্মীর কাছে শুনেছি যে ম্যাডাম খালেদা জিয়া জিনিসটি ভুল করেছেন, তিনি জামাতের আমির হিসেবে এখন দায়িত্ব পালন করছেন। এখন নির্বাচনে যদি কেউ না আসে, নির্বাচন কারোর জন্য বসে থাকবে না, নির্বাচন শান্তিপূর্ণভাবে আমি হয়েছে, যদিও বাধাগ্রস্ত করতে আপনার চেষ্টা করেছেন, প্রতিহত করতে চেষ্টা করেছেন, আপনারা 200-এর উপরে স্কুল জ্বালিয়ে দিয়েছেন, তারপরেও নির্বাচন হয়েছে সুষ্ঠুভাবে, আমি বলবো সুষ্ঠুভাবে হয়েছে। হয়তো ভোটারের উপস্থিতি কম ছিল, কিছু কিছু কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম ছিল, কারণ হুমকি, জীবনের ভয়, নানান বিদ্রোহী। আমাদের দেশে হরতাল হয়, আপনি হরতাল ডাকেন, দেখেন আপনি 2-4টা ককলেট ফুটান, গাড়ি ঘোড়া কেউ প্রাইভেট গাড়ি বার করবে না, প্রত্যেকেই জীবনের মায়া করে, গাড়ির মায়া, তার ইয়ের মায়া করে। আপনারা আজকে গণতন্ত্রের কথা বলছেন, আজকে আপনারা অনেক কিছু বলছেন, আপনাদের আমলে 52টি মামলা আমার বিরুদ্ধে দেওয়া হয়েছে, ফুটপাথ দিয়ে হাঁটতে দেওয়া হয় নাই। আপনাদের আমলে অত্যাচার নির্যাতন, যদি আপনি বলেন আপনাদের আমলে অত্যাচার নির্যাতনের চিহ্ন যদি দেখতে চান, আমার শরীরে আমি কাপড় খুলে দেখাতে পারি, এত অত্যাচার নির্যাতন আপনারা করেছেন। 52টি মামলা আমার বিরুদ্ধে দিয়েছেন, এমন কোনো মামলা নেই যেটি আমার বিরুদ্ধে দেওয়া হয় নাই, চুরি থেকে শুরু করে, চুরি ছিনতাই থেকে শুরু করে এমন কোনো মামলা দেওয়া হয়নি, অথচ আপনাদেরই আমলে, এরশাদের আমলে, আপনাদের আমলে আমি 7 বার বাংলাদেশে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে স্বীকৃতি অর্জন করেছি, 3 বার জাতীয় পদক পেয়েছি, 1 বার স্বর্ণ পদক পেয়েছি, শ্রেষ্ঠ রপ্তানিকারী হিসেবে বাংলাদেশে আমি গার্মেন্টসের একজন পাইওনিয়ার, এবং আপনারা আমাকে এমন কোনো মামলা নেই যেটি আমার বিরুদ্ধে দেননি। আমি জীবনে এখনও M16 রাইফেল এখনও দেখিনি জীবনে, সেই M16 রাইফেলের মামলাও আপনারা আমার বিরুদ্ধে দিয়েছেন, আপনারা আমাদের বিরুদ্ধে হত্যা মামলা দিয়েছেন, আমার বিরুদ্ধে নারী নির্যাতন মামলা দিয়েছেন, এমন কোনো মামলা নেই। আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আপনারা যেভাবে অত্যাচার নির্যাতন করেছেন, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করেছেন, আপনারা বাড়িঘর জ্বালিয়ে দিয়েছেন, দোকানপাট জ্বালিয়েছেন, আমি আমার মিরপুর অঞ্চলের কথা বলবো, আমরা বাড়িঘরে থাকতে পারি নাই আপনাদের এতে, আমরা তো কিছু করিনি। আমি এমপি হওয়ার পর বিএনপির কোনো নেতা কর্মী বলতে পারবে না যে এমপি কামাল মজুমদার সাহেব বিএনপির কোনো লোককে অত্যাচার নির্যাতন করছেন, বরং উপকার করতে আমি চেষ্টা করি, এখনও চেষ্টা করে যাচ্ছি। আমি কালেক সাহেবরা বলছিলাম কদিন আগে যে আপনি তো আমার বিরুদ্ধে অনেকগুলো মামলা দিচ্ছেন, আমি তো আপনার বিরুদ্ধে মামলা দিইনি, আপনার বিরুদ্ধে আমি মামলা দিইনি, আর আপনার গণতন্ত্রের কথা বলেন, যদি গণতন্ত্র এই দেশে না থাকে আপনাদের বক্তৃতা বিবৃতি কীভাবে রেডিও টেলিভিশনে প্রচার হচ্ছে? আমি তো দেখছি প্রতিদিন আমার মালিকানাধীন মোহনা টেলিভিশনে বিএনপি ম্যাডাম খালেদা থেকে শুরু করে আপনাদের সব নেতা নেত্রীদের সংবাদ পরিবেশন করা হচ্ছে, চ্যানেল আই থেকে শুরু করে সমস্ত ইলেকট্রনিক মিডিয়া, নিউজ মিডিয়া আপনাদের সংবাদ পরিবেশন করা হচ্ছে, আপনার যা বলছেন তাই পরিবেশন করা হচ্ছে। তাহলে কোথায় গণতন্ত্র হত্যা করা হলো বলেন? 5ই জানুয়ারি আপনার নির্বাচনে কেন আসলেন না? আপনাদেরকে নির্বাচনে বারবার ইয়ে করা হয়েছে, আহ্বান জানানো হচ্ছে, আপনারা বসেন ডায়লগ করেন, আপনারা আসেন নাই। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের নেত্রীর কাছে টেলিফোনে তিনি যে আবার দিয়েছেন, আহ্বান জানিয়েছেন, এবং তিনি যে ভাষা ব্যবহার করেছেন, প্রয়োগ করেছেন, যেটা কোনো সভ্য দুনিয়ায় একজন, তিনি পরপর 3 বার প্রাইম মিনিস্টার ছিলেন, ওনার যে ভাষা, যে ব্যবহার, এটি কেউ আশা দাঁড়বাসী আশা করে না, জাতি আশা করে না। কাজেই আমি বলবো যে 5ই জানুয়ারি নির্বাচন আজকে আপনারা বলছেন সারা বিশ্ব স্বীকৃতি দিচ্ছে, আজকে যদি স্বীকৃতি না দেয়, জাপান আজকে এখানে বিনিয়োগ নিয়ে আসছে, চায়না আজকে বিনিয়োগ নিয়ে আসছে এখানে,
দেশের উন্নয়নের গতি ধারা অব্যাহত রয়েছে। ব্রিজ কালভার্ট থেকে শুরু করে সমস্ত কিছু নির্মিত হচ্ছে। পদ্মা সেতু, এই পদ্মা সেতু আজকে এটা হলো যে পদ্মা সেতু দুর্নীতি, এটা হলো ডাক্তার ইউনুসের মানে একটা কারসাজি আমি বলবো, ডাক্তার ইউনুসের সৃষ্টি। কারণ একটা চাকরির যে কোনো বয়সসীমা থেকে নির্ধারিত ই থাকে, উনি গ্রামীণ ব্যাংকের এমডি ছিলেন, উনি কতদিন থাকবেন, ওনার বয়স শেষ, তারপরে ওনাকে আবার এক্সটেনশন দেওয়া হয়েছে, শেষ, উনি জিন্দিগিভর সেখানে থাকতে চান। ওনাকে সরিয়ে দেওয়ার পরে উনি নিজে লবিস্ট নিয়োগ করছেন, বিএনপি লবিস্ট নিয়োগ করেছেন। পদ্মা সেতুর দুর্নীতি, পদ্মা সেতুর টাকাই দিল না আমাকে, বিশ্বব্যাংক এক টাকা ছাড় দিল না, এক টাকাও দিল না, আমি কোথায় দুর্নীতি করলাম? এখন তো দুর্নীতি প্রমাণ হয়নি। বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিজেদের পায়ের উপরে দাঁড়ানোর শিখেছেন। বাংলাদেশ আজকে তলিবিহীন দেশ নয়, বাংলাদেশ আজকে অর্থনীতিতে অত্যন্ত শক্তিশালী। আজকে বাংলাদেশ নিজেদের অর্থে আজকে দেশকে, দেশের বিভিন্ন ব্রিজ কালভার্ট এগুলি নির্মাণ করার জন্য আজকে তারা কাজ করে যাচ্ছে, এবং পদ্মা সেতু নিজেদের অর্থায়ন ইনশাল্লাহ হবে, এটা আমার বিশ্বাস। আসবো আবার আপনার কাছে। আচ্ছা ঠিক আছে, আমি আসলে কামাল ভাইয়ের সাথে এই ধরনের বিতর্কে আমি যেতে চাই নাই, কিন্তু যেহেতু উনি বলতেছে সেই কারণে আমার কিছু বলতে হয়। কামাল ভাই, আপনার পিঠে যেরকম দাগ আছে আমার মাথায়ও বুলেট আছে। আমরা ঢাকায় জনসভা করতে যে ওপেন জনসভা স্টেজের মধ্যে আমাকে গুলি করা হয়েছে, আল্লাহর রহমতে সেটা বেঁচে গেছে। আপনি নিজেরই যে আমার আমার এই এই তো সেটাই, এটা হয়তো আপনার ব্যাখ্যা হতে পারে এটার জন্য। আর আর ব্যাখ্যাটা কি দিবেন? আরো বলি, শুনে আমি বলছি ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনার যে নিজেরা নিজেরা মারামারি করছেন এটা বিভিন্ন মিডিয়া এবং এইতে আপনার সবাই আমি করে ডিস্টার্ব করি নাই, আপনি বলতে যান ঠিক আছে। সেম ওয়েতে আপনাদের আমলে সাদেক হোসেন খোকাকে মানে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হলো, তার রক্ত দিয়েই হয়ে গেল আপনার পার্লামেন্টে, আপনার হোম মিনিস্টার বলে এটা গরুর রক্ত, এটা আপনারা বলতে পারেন, এটা আপনাদের অভ্যাস আছে বলতে পারেন। সেম হইতে আপনারা যদি বলেন তাহলে উদাহরণই দেই, আমাদের সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, উনি আপনার কনস্টিটিউয়েন্সিতে না পল্লবীতে, সেখানে হরতালের সময় মিছিল করতে যায় উনি যেভাবে হ্যাস্তন্যস্ত হয়েছিল, আমার তাকে পিটানো হয়েছে, তার মাথাটা ফাটায় দেওয়া হয়েছে, এটা পত্র পত্রিকায় মিডিয়াতে সব জায়গায় আসছে। তারপরে মনে করেন এই আবার আপনার পাশের এলাকাতে আমি শেষ করে কামাল ভাই আমি এইভাবে বললে তো আলোচনা করা যাবে না। আপনি আলোচনা বলছেন, অনেক কিছু বলছেন, আমাকে বলতে দেন। আপনি যেহেতু বলছেন এই কারণে আমি বললাম, উদাহরণ ভুরি ভুরি দিতে পারবো, আমি অত দিতে পারি না, দিতে চাই না। সন্ত্রাসের কথা, সন্ত্রাস কে কতটুকু করে, আপনি মনে করেন যে আমাদের পল্লবীতে কমিশনার হাসানের এখানে একটা অফিস ছিল, আপনারা ক্ষমতায় আসার ওইখানে মিছিল করতে যাবে একত্র হয়েছে, এমনভাবে সেখানে একত্র হয়েছিল যে সেই সময় যদি হাসান বের হয়ে না আসতো তাহলে ওইখান থেকে তাকে জ্বলন্ত মানে মৃত অবস্থায় তাকে আমরা হয়তো পাইতাম না। তারপর আরেকটা দেখেন, আমি একরে জল এখন আমি শেষ করি, কামাল ভাই আমি শেষ করি প্লিজ, আপনি তো বলতে পারেন। এই মাত্র এক সপ্তাহ হবে না, আপনার কনস্টিটিউয়েন্সিতে পুরনো 4 নম্বর ওয়ার্ডে আমাদের সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়া এবং আমাদের আরেকজন সাবেক নেতা সেখানে একটা ওয়ার্ডে কর্মী সভা করতে গেছেন, সেখানে কর্মী সভা করতে যাওয়ার পরে সেখানে পুলিশ এসে ব্যারিকেড করে সেখানে কর্মী সভাটা করতে দেয়নি। সেম হইতে গত 2 বছর আগে আমি যখন ছিলাম এরকম হয়েছিল, কিন্তু আমি জোর করে সেখানে কর্মী সভা করে আসছিলাম। তো বিষয়টা হলো যে এগুলো এখন আপনি আমার কথা বলবেন, আমি আমার কথা বলবো, কামাল ভাই এগুলো বলে কোনো না না আমি বলি আমি আমি শেষ করি আমি আমি শেষ করি আপনি যদি অনুমতি নিচ্ছেন নিতে আমি শেষ করি আমি শেষ করি না শেষ করে আমাকে শেষ করতে দেন। আমার ঘরের মধ্যে বসতে যদি আমার অনুমতি লাগে তাহলে তো এটা এই পুলিশি রাষ্ট্র আপনারা কায়েম করছেন, এটা বললেও আবার বলেন যে না গণতন্ত্র আছে, দুইটার একটা বলবেন, যে হয় পুলিশি রাষ্ট্র আমরা কায়েম করছি আর নাহলে গণতন্ত্র আছে, দুইটার একটা তো হবে, কাজে আমাকে একটু বলতে দেন। তা আমি বলতেছি যে এগুলো করে হয়তো আপনারা গায়ের জোরে ক্ষমতায় থাকতে পারবেন, গায়ের জোরে নির্বাচন করছেন, পুলিশ আর র্যাব আছে, র্যাব দিয়ে নির্বাচন করছেন, আপনারা এখন আমরা বলি অবৈধ সরকার,
আপনারা বলেন নির্বাচিত সরকার, সারা পৃথিবী বলে যে নির্বাচন ঠিকমতো হয় নাই, আপনারা বলেন নির্বাচন ঠিকমতো হয়েছে। আমার কথা হলো যে এগুলোর জন্য আমরা কি দেশটা এর জন্যই স্বাধীন করছি? নবম সংসদ তো বলছেন অবৈধ সংসদ। আমরা শেষ করতে আমরা বারবার বারবার যদি ইন্টারাপ্ট করেন তাহলে তো সে আপনি তো বেতন ভাতা নিছেন, আবার ম্যাডাম খালেদা জিয়া বেতন ভাতা নিছেন, তারপরে বলছেন অবৈধ সংসদ। এইটাই এটাই হলো এটাই হলো আওয়ামী চরিত্র। আমি তো এই চরিত্রটা এই চরিত্রটা বের হয়ে আসেন, এই চরিত্রটা থেকে বের হয়ে আসেন। আমি বলতেছি শুনেন, আমরা দেশটার জ্যেষ্ঠার জন্য বলতেছি যে আজকে পাঁচ বছর আপনারা যদি জোর করে ক্ষমতায় থাকেন, মন্ত্রী থাকেন, এমপি থাকেন, আহামরি কিছু হয়ে যাবে না আপনাদের, কিন্তু দেশটার কি হবে? প্লাস আজকে বা বিএনপিও শেষ হয়ে যাবে না। আজকে খালেদা জিয়ার আমাদের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিতেছেন, তার বিরুদ্ধে জোর করে কি করতেছেন এখন? যেখানে বিডিআর এর মামলা হয়েছিল ওইখানে নিয়ে তাকে বিচার করতে হবে। তারেক জিয়ার বিরুদ্ধে আপনারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছেন তার দুর্নীতি প্রমাণ করার জন্য, আপনারা করতে পারেন নাই। জাজ একটা জাজ তার যেহেতু সে নিরপরাধ, সে রায়টা কেন দিল সেই জাজরে পর্যন্ত আপনারা দৌড়াইছেন বিদেশে ধরার জন্য। এই হইলো আপনাদের গণতন্ত্র। তো বলতেছি যে আজকে কি দেখেন কামাল ভাই, এটা একটা মিনিমাম একটা ইথিক্সের ব্যাপার। আপনি একটা পার্লামেন্ট মেম্বার, আপনি একটা অনারেবল মেম্বার, আপনি একটা দেশের একটা অনারেবল একটা পার্সন। আপনি আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সবাই সারা দেশ জানে যে একটা ভদ্রলোক, কি হয়েছে একটা মামলা, সেই শ্যামপুর না কই ওইদিকের এক থানাতে মামলা হয়েছে, সেই থানাতে সেই মামলাতে তার এফআইআরে নামও ছিল না, তারপরে আইনায় তারে চার্জশিট দিছে, চার্জশিট উনি জানে যে আজকে উনি দেশের বাইরে গেছেন, উনি দেশের বাইরে গেছেন আদালতের অনুমতি নিয়ে গেছেন। কি করলেন কালকে? এই এই চার্জশিট আছে, আপনি চার্জ ফ্রেম করেন অসুবিধা নাই, এই চার্জ ফ্রেমটা তো আপনি 10 দিন পরেও করতে পারতেন। কি করলেন যে আজকে করে আজকে বিএনপির মতো দলের মহাসচিবের আগেস্টে আপনি ওয়ারেন্ট জারি করলেন? এই যে একটা প্রেসিডেন্স, অর্থাৎ এটা তো ভবিষ্যতের জন্য, তো আপনার আপনার জন্য এই দ্বার, আপনার জন্য এই দ্বার ওপেন করে গেলেন। এটা কিন্তু আমরা আপনাদের কাছ থেকে শিখছি। না না, আমি বলি ঠিক আছে, আমাদের খারাপটা শিখেন কেন? না না, কোনো কোনো আওয়ামী লীগের আওয়ামী লীগের শোনেন, আওয়ামী লীগের মহাসচিবের বিরুদ্ধে এই ধরনের মামলা দেওয়া হয়েছে কোনো বলতে পারবে না? যেগুলো আপনাদের কাছ থেকে আমরা শিখছি, এই রকম মামলা 21 আগস্টের গ্রেনেড হামলায় আপনারা আপনি মঞ্চে দ্বারা বক্তৃতা দেন, আমিও মঞ্চে দ্বারা বক্তৃতা দেন, আপনারও গলার জোর আছে, আমারও গলার জোর আছে, লাভ নাই। আমিও বলি এই মামলাগুলো আওয়ামী লীগ করেনি। আপনি শেষ করেন, আমি বলার পর আপনি রিপ্লাই দেন, আপনি শেষ করেন, আমি শেষ করি, তারপরে আপনি বলেন, অসুবিধা তো নাই, আমি শেষ করি। না আপনি যে মামলাগুলোর কথা বলছেন আমি শেষ করতে দেন না, আওয়ামী লীগ দেন নাই, আওয়ামী লীগ কি আশ্চর্য, আমাকে শেষ করতে দেন পরে আপনি বলেন, এটা অসুবিধা তো নাই, আমি আমি শেষ করি তারপরে আপনি বলেন, আমি তো আর মানা করতেছি না আপনাকে, কিন্তু আমি বলতেছি যে এই মামলা এগুলো আপনারা আপনারা দিছেন, অন্য ওই জায়গাটা বলে যে দেন, এই মামলাটা তো আপনারা দিছেন মহাসচিবের বিরুদ্ধে যে মামলাটা, এই মামলাটা তো আমি বললাম, মানুষ মারবেন, মানুষ হত্যা করবেন, শুনেন মানুষ দিবেন না, শুনেন মানুষ মারছেন আপনারা, আপনি দলের সভাপতি, মানুষ আপনার কর্মীরা, মানুষ কারণ কামাল ভাই মানুষ আপনারা মারছেন, মানুষ মানুষ আমরা মারি নাই, আপনারা আপনারা মানুষ মেরে আপনারা বোমা ফুটে সেই সমস্ত সেই সমস্ত মামলাগুলো আমাদের বিরুদ্ধে দেওয়ার চেষ্টা করছে। না না, এটা ঠিক না। না না, তাতে কি হয়েছে শোনেন, তাতে কি হয়েছে, বিএনপি তাতে এক তিল পরিমাণও ছোট হয় নাই, খাটো হয় নাই, বিএনপির শক্তি এক তিল পরিমাণ কমেও না, খাটো হয় নাই, যে কারণে আপনারা নির্বাচন দিতে ভয় পান, যে কারণে নির্বাচন দিতে ভয় পান, নির্বাচন দিতে ভয় পান, আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে সুষ্ঠু নির্বাচন, আমরা সংসদে এখন সুষ্ঠু নির্বাচন হইলো ওইটাই যে বলেন যে না সুষ্ঠু সুষ্ঠু নির্বাচন হলো এটা যে আপনি ক্ষমতায় থাকবেন, আপনার অধীনে নির্বাচন হবে, সুষ্ঠু হবে। আমরা তো বলছি না, জিল্লুর রহমান সাহেব নিরপেক্ষ লোক আছে, ওনার অধীনে নির্বাচন দেন, তারপর দেখা যাক কে জিতে, সেটা মানেন না কেন? আপনার কোনো প্রভিশন ছিল না কেয়ারটেকার গভর্নমেন্টের, সেই সময়
তারপরেও বেগম খালেদা জিয়া শেষ হয়ে বসছে যে ঠিক আছে, যেহেতু পিপুল চায়, জনগণ চাইতেছে যে কেয়ারটেকার গভর্নমেন্ট দরকার, যেহেতু এখন কনস্টিটিউশনাল প্রভিশন নাই, আমি নির্বাচনের পরে সেই প্রভিশন দিয়ে আমি ছেড়ে দিব। আমরা এটা আদায় করতে পারি, সেটা আদায় না বেগম খালেদা। আজকে শুনেন, বেগম খালেদা জিয়া না ছাড়লে কি করতে পারতেন? উপনির্বাচন কি করতে পারতেন? কিছুই করতে পারতেন না। বেগম খালেদা জিয়া জোর করে আমার বেগম খালেদা জিয়াও যদি ক্ষমতা না ছাড়তো কিছুই করতে পারতেন না, কিছুই করতে পারতেন না। যদি না ছাড়তো আজকে যেমনি আপনারা দুইদিন আগে বলছেন, দুইদিন আগে আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেষ হয়ে বলছে যে ঠিক আছে এটা আমাদের নিয়ম রক্ষার নির্বাচন, আমরা দরকার আবার নির্বাছন দেব। আপনাদের শ্রদ্ধা নাই বলে শ্রদ্ধা থাকলে অসুবিধা কি? যে কোনো এ টু জেড একজন নিরপেক্ষ আন্ডারে নির্বাচন দেন না, আপনার ভয় পান কেন? আমরা কোনো ভয় পাই না, কেন নিরপেক্ষ নির্বাচন? ভয় তো এই জন্যই পান, কারণ আমাদের আপনার নির্বাচনের ভয় দেখান। বেগম খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া বাংলাদেশে একমাত্র ব্যক্তি যে কোনো নির্বাচনে হারে নাই, পাঁচটা সিটে দাঁড়াইছে, পাঁচটা সিটে বারবার জিতছে, বাংলাদেশের যে কোনো জায়গায় নির্বাচন হয়েছে প্রত্যেকটা জায়গায় জয়লাভ করছে। আপনাদের আপনাদের সেই ইতিহাস নাই, আপনাদের সেই ইতিহাস নাই, আপনাদের কথা এখন তো ভুয়া ভোট নাই, এখন নির্বাচন দেন ভারতে কিভাবে, এখন জিল্লুর সাহেবের কেয়ারটেকার প্রদান করে দেন, নির্বাচন দেন, অসুবিধা কি আছে? দেন না কেন? এখন জিল্লুর সাহেবের দেন, আপনি ক্ষমতায় থাকবেন, র‍্যাব আর পুলিশ সামনে রেখে বলবেন যে ভোট দেন, আর 5% লোক ভোট দিতে আসবেন, আপনি বলবেন নির্বাচন জায়েজ হয়ে গেছে। এইটা এই বাঙালি এত শোনেন বোকা না, বাঙালি এত বোকা না। আপনারা তো আন্দোলনের ডাক দিছেন, কোথায় জনগণ তো ওই আন্দোলনের সাড়া দেন? আপনাদের কোথায় সাড়া দেন? সাড়া না দিলে আপনি সাড়া দেন, সাড়া দিছেন দেখেই তো আপনি 1% ভোট পাইছেন। কি 1% আমি ভোট পাই? সাড়া দিত, সাড়া যদি দিত তাহলে তো আপনি 50% ভোট পাইতেন, সাড়া দেয় নাই বলে 1% পাইছেন। কিন্তু এখন যে বলছেন আপনারা ঈদের পরে তীব্র আন্দোলন গড়ে তুলবেন, না না গেল এক গেল আরেক কিছু, না না এটা কোনো কথা বলা হবে ঈদের পর না। শুনুন, আমরা যেটা বলতেছি আচ্ছা আচ্ছা, আমি এই প্রশ্ন কামাল ভাই, কামাল ভাই এই প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা দেই আর প্লিজ এরপরে আমরা একটু পজিটিভ আলোচনায় আসি। আপনি যেটা বললেন শুনে, আমরা ঈদের পর তোর প্রশ্নটা কথাটা হলো যে আমরা যেটা চাইতেছি, যে আমরা যেটা চাইতেছি যে বর্তমান প্রধানমন্ত্রী যাকে আমরা মানে অবৈধ বলি, উনি ওই নির্বাচনের 5ই জানুয়ারি নির্বাচনের আগে উনি বলছেন যেটা নিয়ম রক্ষা নির্বাচন, এরপরে আমি আরেকটা নির্বাচন দেব। আমরা এর জন্য এখনও চাচ্ছি ওনার কাছে যে আমরা কোনো আন্দোলনে যেতে চাই না, আপনি একটা নির্বাচন দেন, নির্বাচন নির্বাচনে যদি আপনি ক্ষমতা আসবেন আসবেন, অসুবিধা তো নাই, কিন্তু সেই নির্বাচনটা নিরপেক্ষ নির্বাচন হইতে হবে। আপনি ক্ষমতায় থাকবেন, আপনি ভোট চাবেন, তাহলে তো এটা নিরপেক্ষ হলো না। আপনি একটা থার্ড পার্টিকে একটা থার্ড পার্সনকে আপনি দেন, দিয়ে নির্বাচন দেন, নির্বাচন দিয়ে আপনি আসেন। এই কারণে আমরা এখন পর্যন্ত ওয়েট করতেছি সেটার জন্য। যদি উনি না করেন তখন তো বাধ্য আমাদেরকে আমাদের আন্দোলনে যেতে হবে, আন্দোলনে যেতে হবে। আপনারা শুনুন, আপনারা যদি মনে করেন, আপনারা তো নিজেরাই দুই রকমের কথা বলছেন, একদিকে বলছেন শেখ হাসিনা অবৈধ, অবৈধ হলে আপনারা শেখ হাসিনার সাথে ডায়লগ করতে চান কেন? আওয়ামী লীগের নেতা কর্মীরা জানে আন্দোলন কিভাবে ক্ষমতায় থাকতে পারেন না, ক্ষমতায় থাকে কেন? আজকে আজকে বললাম তো, আমরা বিরোধী দলে আন্দোলন করছি, আমরা বলাই নাই। আমরাও যখন ক্ষমতায় ছিলাম, ক্ষমতা ছাড়ার দুদিন আগে 0.24 সেই এই আর মৌলবাদীদের মতো করে
এটা ভুয়াকে তথ্য দিবেন এই দিবেন আর এটা বলবেন যে ওই বই নিয়ে তার তর্ক করতে চাই না আপনাদের ব্যাপার আপনারা তর্ক করেন ওই ইয়ার খন্দকারের বই নিয়ে আমি তর্ক করতে চাচ্ছি না ওইটা আপনারা তর্ক করেন কিন্তু আমি বলতেছি যে সে আজকে লিখলো বলেই সে এখন আপনার দেশদ্রোহী হয়ে গেল সে আর স্বাধীনতার বিপক্ষে সক্রিয় হয়ে গেল যখন স্বাধীন হয় কাদের সিদ্দিকী আপনাদের দল করলো না বলে মানে সে হলো রাজাকার হয়ে গেল মেজর জলিল আপনাদের কথা শুনলো না বলে সে রাজাকার হয়ে গেল কর্নেল তাহের কয়দিন আগ পর্যন্ত ওই রাজাকার ছিল এখন জলিলকে রাজাকার বলি না আছে বলে এখন আপনাদের আছে আমরা কর্নেল তাহেরকে হত্যা করি না কর্নেল তাহেরকে জিয়া রহমান সাহেব হত্যা করছেন ঠান্ডা মাথায় এটা হাইকোর্টের রায় এটা কি কইছে এবং আমি তো সংসদে একাধিকবার জিয়া রহমানের মরণোত্তর মৃত্যু দাবি এই বিচার দাবি করছি কারণ এই জন্য দাবি করছি উনি তার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য শুনেন এগুলো ক্ষমতা পাকাপোক্ত করার জন্য হাজার হাজার শুনেন এই যে আমরা হল যে আলোচনাটা করছি এই মুক্তিযোদ্ধা সৈনিক যারা ছিল এদেরকে হত্যা করছে জিয়াউর রহমান ভাই আমরা যেটা কোনোদিন পূরণ হবে না শুনেন আমি একটা মুক্তিযোদ্ধা হিসেবে আমি মনে করি যে এখন যে আলোচনাটা করতেছি এটা একটা ইউজলেস আলোচনা আল্লাহর হস্তে দেশ একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে দেশ কোনো সংকট নাই দেশে গিয়ে যাচ্ছে রানী ঘোষণা দিয়ে দেন আজীবনের জন্য রানী ঘোষণা দিয়ে দেন কোনো নির্বাচন হবে না কিছু হবে না এইভাবে চলবে যেটা বাকশালের মধ্যে নিয়মতান্ত্রিক আন্দোলন করেন শুনেন বাকশালে যেরকম দিছিলেন যে আমরা বাকশালের নির্বাচন হয়েছিল পার্লামেন্টের আর আপনারা বললেন পার্লামেন্ট উনি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত বইলা ঘোষিত হয়ে গেল অর্থাৎ আপনারা কোনো আপনারা ক্ষমতায় থাকলে কোনো কিছুই মানেন না সংবিধান মানেন না কোনো কিছু সংবিধান মানবো কোনো কিছু সংবিধান মানি বলেই তো দেশে কোনো কিছুই মানেন না আপনারা আব্দুস সালাম আপনি যেমন একে খন্দকারের বইয়ের কথা বললেন যে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা প্রধান প্রবণতা যে রাজনীতিকরা আসলে লেখালেখি খুব পছন্দ করেন না তার প্রমাণ হচ্ছে একে খন্দকার যেমন তেমনি আপনাদের দিকে তাকালে ব্যারিস্টার মওদুদ আহমেদের সাম্প্রতিক বই একই তো চেহারা একই তো চিত্র একে খন্দকারের বইয়ের ব্যাপারে আমি বলছি তো ওনাদের চ্যাপ্টার ওনারা ওইটা নিয়ে আলোচনা করুক সকল আমার ব্যাপারে আমি আগেই বললাম যে আমি কিছু বলতে চাই না ওইটা ওনাদের চ্যাপ্টার ওনারা আলোচনা করুক আমরা আমার এখন বক্তব্য যেটা যে দেশ উনি মানতেছে না কিন্তু সারা দেশ সারা পৃথিবী মানে যে দেশ একটা ক্রাইসিসের মধ্যে যাচ্ছে এবং এই ক্রাইসিসটা থেকে উত্তরণের জন্য বিএনপি সহ টোটাল বিরোধী দলকে কনফিডেন্সে নিয়েই একটা আলোচনা করে একটা হলো শোন আমি প্রথমে যে কথাটা বলছি যে বঙ্গবন্ধুর সবচেয়ে বড় ক্ষতি যদি করে থাকে আওয়ামী লীগ করছে আজকে সেম হইতে শেখ হাসিনার ক্ষতিও ওনারাই করতেছে জাস্ট ওনাদের স্বার্থে ওনাদের বেঁচে থাকার জন্য ওনার আওয়ামী লীগের কিছু নেতা আওয়ামী লীগের কিছু যারা আছে সুবিধা তারা আজকে তো ওনার ক্ষতি করতেছে কাজে এখনো সময় আছে উনি
সত্যিকার অর্থে যদি বুঝে যে নেতার স্বার্থে মিশা মজুমদার মানুষের স্বার্থে গণতন্ত্রের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নিজে আওয়ামী নেতাদের সম্পর্কে একটি মন্তব্য করেছেন যে তাকে শুধু তাকে একমাত্র কেনা যায় না আর সবাইকেই কেনা যায়। আমি তো মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন অনেকাংশে সত্য, আমি বলবো এটা অনেকাংশে সত্য। যেটা আমাদের অনেক নেতাই আমরা দেখেছি যে ক্ষমতার থেকে ক্ষমতা না পাইলেই সমালোচনা শুরু করে দেন, যখন মন্ত্রিত্ব থাকে না তখন সরকারের সমালোচনা শুরু করে দেন। আমেরিকা আছে যে সব নেতারা কী গোজেই না, আমি তো দীর্ঘদিন রাজনীতি করি ঢাকা শহরে, আমার ঢাকা শহরের রাজনীতি বয়স অনেক 45 বছর, আমি কলেজ ছাত্র সংসদের নির্বাচিত ভিপি ছিলাম, জিএস ছিলাম, আমি কিন্তু ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমি রাজনীতি করি আমি যাতে সমাজের দেশের উপকার করতে পারি, মানুষের অনেক রকম উপকার করা যায়, সামাজিক কাজ করা যায়। আমার নির্বাচনী এলাকা বৃহত্তম মিরপুরে এখন 4 ভাগে বিভক্ত, আমি গর্ব করে বলি আমার কোনো সিকিউরিটি লাগে না, আমি একলা চলি, আর আমার বৃহত্তম এলাকায় এমন কোনো স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ডিমকারা নেই যেখানে আমি লক্ষ লক্ষ টাকা সাহায্য করিনি, অনুদান দিইনি। আমি গণতন্ত্রে বিশ্বাস করি, আমি মনে করি নির্বাচন হবে, জনগণ ভোট দিবে, তাদেরকে ভোট দিতে হবে, তারা যাকে নির্বাচিত করবে তাকে আমরা অভিনন্দন জানাবো, আমরা কিন্তু অভিনন্দন জানাই না, লগে লগে বলি যে এটা অবৈধ সরকার, নির্বাচন বৈধ হয় নাই। সেই আপনার তত্ত্বাবধায়ক সরকারের দিনে নির্বাচন 2008 সালের, ম্যাডাম খালেদা জিয়া বিরোধী দলের উনি সকল সুযোগ সুবিধা বিরোধী দলের নেত্রী হিসাবে উনি নিতেছেন, আর দিয়ে বলতেছেন এটা অবৈধ সংসদ, এটা অবৈধ নির্বাচন, এটা অবৈধ সংসদ, ওনারা কিন্তু ওইটার থেকে বলে আসতেছেন। তারপরে এক মাসের মধ্যে সরকার উৎখাত করবেন, সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তো আপনারা 2/3 বেশি আসন নিয়ে জিতেছেন। জিতেছি, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের যে বিলটি, কিন্তু তখন কথা ছিল যে 3টে নির্বাচন হবে, একটা চুক্তি যেটা একটা ত্রিমুখী একটা চুক্তি তখন ছিল, আন্দোলন যখন আমরা করি সেই ছিল যে 3টে নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। পরবর্তীতে হাইকোর্টের রায় অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের কোনো প্রয়োজন নেই, বিদায়, কারণ ভারতে যখন নির্বাচন হয় সে সরকার কিন্তু পদত্যাগ করে না, ব্রিটেনে যখন নির্বাচন হয় সে সরকার কিন্তু পদত্যাগ করে না, অস্ট্রেলিয়া যখন নির্বাচন হয় সেই সরকার পদত্যাগ করে না, এমনকি আমেরিকাতে নির্বাচনে সরকার পদত্যাগ করে না, তার অধীনে নির্বাচনে নির্বাচন। আমি মনে করি সরকারের অধীনে নির্বাচন হবে, নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করতে হবে, নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী, আরও গঠনমূলক করতে হবে, যাতে এখানে কোনো কারো কোনো হস্তক্ষেপ না থাকে, যেমন ভারতের নির্বাচন কোনো হস্তক্ষেপ নেই, আমাদের নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করতে হবে, আরও স্বাধীনতা দিতে হবে তাদেরকে, কারণ গণতন্ত্র যদি না থাকে দেশের উন্নয়ন আমরা যত কোথায় বলি এটা উন্নয়ন কোনো অবস্থাতে সম্ভব না, কাজে গণতন্ত্রের ধারা অব্যাহত থাকতে হবে। তো আমি মনে করি যে গণতন্ত্র আমাদের দেশে অবাধ গণতন্ত্র চলছে, কোথাও কোনো রকমের ইয়ে না। আজকে আমরা সংবাদপত্রের কথা বলি, সংবাদপত্র তাদের ইচ্ছা মতো লিখছে, সেখানেও একটা সীমাবদ্ধতা থাকা উচিত। ইলেকট্রনিক মিডিয়া নিউজ মিডিয়া আপনি এমন এমন নিউজ করলেন, নিউজের কোনো রকম এরই নেই। কদিন আগে দেখলেন আপনারা যে প্রথম আলো, তারপরে কালের কণ্ঠ, দিশান পত্রিকা লেখছে সমান্তরাল সরকার চালাতেছি আমি, ঢাকা 15 আসনের সংসদ সদস্য সমান্তরাল সরকার চালাইতেছে, কি চালাইতেছে আপনার আমার লোকে বাড়ির নিয়ে ঝগড়া ঝাঁটি, এগুলা বিচার এমপিদের কাছে আসে, এমপি সাহেবের এটা অনেকে করে না, আমি করি না অন্তত, আমি এটা নিয়ে একটা কমিটি করে দিছি, সালিশি কমিটি, সালিশ করে এটা মীমাংসা করে দেয়।
এটা নিয়ে হঠাৎ করে কি গজে সে বিশাল কি গজে নিউজ এই করছে, প্রতিবাদ দিলাম, ওনারা প্রতিবাদ ছোট্ট করে ছাড়ছে। আমি মামলা করছি, আমার মামলা করার অধিকার আছে, মামলা করার আমার অধিকার আছে, যে সংবাদপত্র যা খুশি তাই লিখবে, আমি মামলা করছি, আমি বিচার প্রার্থী, সেটা নিয়ে আবার মানববন্ধন হয়েছে, দেখছেন সেটাই নিয়ে মারামারি হয়েছে। সে জামাতপন্থীরা বিএনপির লোকজন মানববন্ধন করছে জগন্নাথ ইউনিভার্সিটিতে, সেখানে মারামারি হয়েছে। কী কারণে মানব এই হবে? কারণ আমি এই সংবাদের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাচ্ছি, এটা আমি কোর্টে আইনের আশ্রয় নিয়েছি। আজকে সংবাদপত্র বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, নিউজ মিডিয়া বলেন, তারা একটা নিয়ম নীতির মধ্যে চলবে, তাদের একটা নীতিমালা থাকতে হয়, সেই নীতিমালা সরকার করছে, সেটা নিয়েও অনেক কথাবার্তা হচ্ছে, নীতিমালা তো থাকবেই। আপনি আপনি নিজে তো একটি টেলিভিশনের ওনার, মানে আপনি সম্প্রচার নীতিমালা যা আছে সেটিকে যথাযথ বলে মনে করেন? আপনি মনে করেন যে এতে করে বা গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হওয়ার কোনো সুযোগ নেই? না, গণতন্ত্র কোনো কোনো সুযোগ নেই, বরং আমি মনে করি যে এটা আরো সুসংগত হবে, আরো সুসংগত হবে আমি মনে করি। আমি আসছি আপনার কাছে, কারণ এখানে এই যে ইলেকট্রনিক মিডিয়া, এটা কোনো নীতিমালা নেই আছে? আমরা যারা এখানে কাজ করে তাদের স্যালারি থেকে শুরু করে এই থেকে শুরু করে যে এক এক জায়গায় এক রকম, যে জামিনে পারতেছে, কোনো নীতিমালা নেই, যে কোনো জিনিসের সেটি তো নীতিমালার মধ্যে হবে নেই, সবগুলাই আসবে নীতিমালা যখন হবে, সম্প্রচার নীতিমালা যেটি করা হবে তার মধ্যে তো ওটি, এবং এটা এটা দেওয়া হচ্ছে, এটা মতামত, সবার মতামত দেওয়া হচ্ছে, এটা এটা নীতিমালার খসড়া তৈরি করা হচ্ছে। জি, আমি আসছি আপনার কাছে। মিস আব্দুস সালাম, শেষের দিকে আমরা দু মিনিট সময় কনক্লুড করবার জন্য আপনার। আমি তো সেই ঘুরে এসে একটা কথাই বলবো কামাল ভাইকে আবার, আমি কামাল ভাই একজন ভালো ব্যবসায়ী, ওনার নিজের অন্তত পার্টির পয়সা দিয়ে ওনার চলতে হয় না, আমি জানি উনি সেখানে দান করার সব কিছুই করেন, রাজনীতি করে আসছেন সব কিছুই। এই জন্যই কামাল ভাইকে বলবো যে কামাল ভাই শুধু দলের মানে ইসের কারণে এখানে হয়তো মিডিয়াতে যে কথা বলে গেলেন সেগুলো ঠিক আছে, অন্তত মিডিয়ার বাইরে হলেও অন্তত আসল যে সমস্যাটা, এই সমস্যাটা সমাধানের জন্য আল্লাহর হস্তে উদ্যোগ নেবেন, যেহেতু দেশের জন্য যুদ্ধ করছেন, ছাত্র অবস্থা থেকে রাজনীতি করে আসছেন, ডেডিকেশন আছে, তো সেই কারণে কয়দিন আমরা বাঁচবো? কাজে এই অবস্থায় বাংলাদেশটাকে সত্যিকার অর্থে যে কারণে আমরা যুদ্ধ করছিলাম সেই অবস্থায় যাতে দেশটাকে আমরা নিয়ে যেতে পারি। আর আমি আবার সে এক কথাটাই বলবো যে বঙ্গবন্ধুকে আওয়ামী লীগ যেভাবে ক্ষতিগ্রস্ত করেছে, আল্লাহর হস্তে শেখ হাসিনাকে সেই ক্ষতিগ্রস্তটা আপনারা করেন না। এখান থেকে বের করে আনার জন্য দেশে গণতন্ত্রটা মুখ্য, কে কয়দিন ক্ষমতায় থাকলো, পাঁচ বছর বেশি ক্ষমতায় থাকলে আহামরি কিছু হয়ে যাবে না, কিন্তু সেটা যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয়, দেশের কাছে, দেশ বাংলাদেশটা ইচ্ছা করলে আমরা সবাই সম্মিলিতভাবে চেষ্টা করলে বাংলাদেশটাকে আমরা অনেক দূর নিয়ে যেতে পারি, কিন্তু শুধু যদি আমরা নিজেরা টানা হেঁচড়া করি আর একে অপরের বিরুদ্ধে মামলা চামলা। এই যে আপনার মামলার কথা বললেন, আমি অনেক মামলা দিতে পারবো, কারণ আজকে হয়তো এখন আপনি বলবেনও না। বৃহত্তর মিরপুরে আমাদের অনেক কর্মী যে কীভাবে পঙ্গু হয়েছে গত ইসে, আপনার আপনার কনস্টিটিউয়েন্সিতে না হয়নি হয়তো, কিন্তু আপনি নিজেও জানেন সেটা, তাই কাজেই সেগুলো ওভারঅল পলিটিক্সের জন্য সেগুলো কখনো বেনিফিট বয়ে আনে না। আমার কথাটা একটাই যে যেটা হওয়ার হয়েছে এখন একটা একটা ফেয়ার একটা নির্বাচনের জন্য, একটা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনের জন্য একটা ব্যবস্থা যাতে হয়, সেটা যে কারোই পছন্দ হোক অন্তত হয়ে, যাতে দেশের যে সামগ্রিক যে সমস্যা আছে, ধন্যবাদ, এই সমস্যা থেকে যাতে আমরা বের হয়ে আসতে পারি, এটার জন্য দলের অভ্যন্তরে আমার হাম্বল একটা অনুরোধ আপনার কাছে একটা মুক্তিযোদ্ধা হিসাবে যে আপনি এই চেষ্টাটা করবেন। খুব সংক্ষেপে, আপনাদেরকে নির্বাচন জননেত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন করতে হবে, যেটা বলছি একই কথা হয়ে গেল। এবং 2019 সালে নির্বাচন হবে, আপনারা এখন থেকে নির্বাচনের জন্য প্রস্তুতি নেন, আর আমি আশা করবো বিএনপি বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের যে সকল জনহিতকর কর্মকাণ্ড যেটি তারা করে যাচ্ছে তাদেরকে আপনার সমর্থন জানাবেন, আর গণতান্ত্রিক অধিকার আন্দোলন করা, এটা আন্দোলন আপনার নিয়মতান্ত্রিক ভাবে করেন, সবাই জেলে দিয়ে দিতেছেন আর সমর্থন, আপনার নিয়মতান্ত্রিক ভাবে করেন, আপনি গাড়ি পোড়েন, আমরা তো গাড়ি পোড়াতে চাই না, আমরা তো মিছিল করতে দেন না, বাজি করেন না, মিছিল করতে দেন না, মিটিং করতে দেন না, আমরা গাড়ি চালাই না,
আমরা যেটা বলছেন শুনেন আপনাদের আমলে গান পাউডার দিয়া গাড়ি জ্বালায় দিছে আমার আমার আমরা গাড়ি জ্বালায় না আমার তরুণ ভেঙে দাও হচ্ছে আমি যে তরুণ করছি শেষ করছি আমি সেই তরুণ ভেঙে দাও হচ্ছে আমরা ঢাকা শহর চালাইছি আমরা তরুণ চালান দর্শক এমনও তরুণ আছে বছরের পর বছর অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে ইমেইলে এসএমএস এর মাধ্যমে ইন্টারনেট আমাদের অফিশিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ আছে সেইসব পেজে আপনারা মতামত রাখতে পারেন আর আপনারা আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটো বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ মিস্টার আব্দুস সালাম এবং মিস্টার কামাল আহমেদ মজুমদার অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে দর্শক মন্ডলী দুজন মুক্তিযোদ্ধা দুজন রাজনীতিক দীর্ঘকাল ধরে ঢাকা মহানগরীতে তারা রাজনীতি করছেন এবং ওনাদের যে অভিযোগ পাল্টা অভিযোগ তার দুজনের দিক থেকে সর্বাংশে সত্য না হলেও অনেকাংশেই সত্যি আর এই যদি চিত্র হয় তাহলে এই চিত্রটা বদলানো খুবই জরুরি আর সেই কাজটা ওনারা যে খুব করবেন নিজেরা উদ্যোগী হয়ে সেটি অন্তত অভিজ্ঞতা বলে না যে সেটি তারা করবেন কাজটা করতে হবে দেশের নাগরিকদের জনগণকে এবং জনগণকে ওনাদেরকে বাধ্য করতে হবে যেটুকু বদলাবার ইতিবাচকভাবে এগিয়ে নেওয়ার সেটুকু যেন ওনারা করতে বাধ্য হন কেননা দেশে আমরা গণতন্ত্র চাই এই দেশটিকে এগিয়ে নিতে হলে রাজনীতি থাকতে হবে গণতন্ত্র থাকতে হবে গণতন্ত্র রাজনীতি রাখতে হলে রাজনীতিবিদদের প্রয়োজন হবে কাজেই ওনাদের ইতিবাচকভাবে বেশ কিছু বদলানো দরকার ওনাদের দৃষ্টিভঙ্গি বদলানো দরকার মনোভঙ্গি বদলানো দরকার আচরণভঙ্গি বদলানো দরকার এবং আমরা আশা করব যে দেশে অনেক ভালো কিছু তারা উপহার দিয়েছেন কিন্তু আরও অনেক কিছু তারা দিতে পারতেন সেই দেওয়াটা তাদের দিক থেকে যেমন জরুরি বাংলাদেশের জনগণেরও চাওয়ার দিক থেকে খুবই একটা বাস্তবসম্মত বিষয় যে এটি বাংলাদেশের জনগণ ডিজার্ভ করে আমরা আশা করব যে তারা সেই জায়গায় বাংলাদেশকে নিয়ে যাবেন দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা